গুচ্চু কুকস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি কাঁঠালের কোপ্তাকারি, ননভেজ রেসিপি, চিংড়ি মাছের পুর দিয়ে কাঁঠালের কোপ্তাকারি। 250 গ্রাম কাঁঠাল কেটে সেদ্ধ করে রাখা আছে, 150 গ্রাম চিংড়ি মাছ, আলু সেদ্ধ 3টে, রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য। সেদ্ধ কাঁঠাল আলু সেদ্ধ একসাথে মিলিয়ে দিচ্ছি, কাঁঠাল দানাগুলো আলাদা করে রেখে দেবো। এখন আলু সেদ্ধ কাঁঠাল সেদ্ধ একসাথে ভালো করে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে লবণ 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, চিনি 1/2 চামচ, ঘরে বানানো গরম মশলা, আপনাদের রেসিপি প্রয়োজন পড়লে বলবেন, আমি বানিয়ে দেখাবো, 1/2 চামচ সেই গরম মশলা, লঙ্কা আদা রসুন বাটা, বেসন 3 চামচ, আমি ভালো করে মেখে নেব। আমার যদি প্রয়োজন পড়ে আমি আরেকটু বেসন পরে মেলাতেও পারি, তবে মাখাটি খুব একটা শক্ত হবে না, একটু নরম হবে। মাখা হয়ে গেছে, একটু নরম নরম করে একটি মিক্সি বোলে নিচ্ছি নারকেল, রসুন আদা লঙ্কা, গোলমরিচ কিছু, ঝাল অনুযায়ী দেবেন আপনাদের, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব, এতে স্বাদ বাড়বে। দই 3 চামচ দিয়ে পেস্ট করে রাখবো, দেখে দেবো গ্রেভির জন্য। চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, হাতে তেল মেখে এখন আমি এখান থেকে বল তৈরি করব। দেখুন কীভাবে বলগুলো তৈরি করছি, ভেতরে একটু করে চিংড়ি দেব। যারা ভেজ খান তারা ভেতরে চিংড়ির বদলে পনির দিতে পারেন। এরকম করে ভালো করে ভাজা করে, কড়া করে ভাজা করে চায়ের সাথেও খেতে পারেন, স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। এভাবে সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নেব আমি, হয়ে গেছে আমার বানানো। এখন তেল গরম করে ডিপ ফ্রাই করব লো ফ্লেমে, কারণ ভেতরে চিংড়ি মাছ আছে, লো ফ্লেমে ফ্রাই করলে চিংড়ি মাছটি ভেতরে একটু সেদ্ধ হবে। আমি ঝোলে বেশিক্ষণ রাখবো না, ঝোলে 1 মিনিট রাখবো এই কোপ্তা, তা নাহলে গলে যাবে। আমি ধীরে ধীরে ভাজা করছি, একদম লাল ভাজা করে আমি তুলে নেব এক এক করে, সমস্ত কোপ্তা ভাজা করে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এখন কড়াইতে তেল কমিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা 1/4 টিস্পুন, হিং, গরম মশলা 1/4 টিস্পুন, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। ভেজে এর মধ্যে দিব 1/2 চামচ হলুদ, পেস্ট করেছিলাম মশলা সেই মশলা, নারকেল সহযোগে যেগুলো পেস্ট করেছিলাম নারকেল দিয়ে ওই মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেব পরিমাণ মতন জল। তবে বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন, কোপ্তা কিন্তু জল টানে, ঝোল টেনে নেয়। যদি জল ঝোল কম হয় প্রয়োজন পড়লে পরে একটু গরম জল ভালো করে ফুটিয়েও দিতে পারেন। দিচ্ছি কাঁঠাল দানা, লবণ 2 টেস্ট, চিনি 1/2 চামচ, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ হবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, তার সাথে গ্রিন চিলি, গরম মশলা, ঘরে বানানো গরম মশলা 1/2 চামচ, ঘি 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে, আর একটু দেবো দুধ। এখানে মালাইয়ের পরিবর্তে দুধ দিচ্ছি, বলে না দুধের স্বাদ ঘোলে মেটায়, এখানে মালাইয়ের স্বাদ দুধে মেটাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার আজকে কোপ্তাকারি। আপনাদের পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন ভেতরে চিংড়ি দেখা যাচ্ছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।